হ্যালো, আজকে আমার পুরনো কিছু ব্যাঙ্গেলসকে একটা নতুন লুক দেওয়া ট্রাই করব। এগুলো অনেক পুরনো ব্যাঙ্গেলস, এখন আর এরকম ডিজাইনের ব্যাঙ্গেলস পরি না, তাই ভাবলাম ফেলে রেখে কি হবে, একটা নতুন লুক ক্রিয়েট করা যাক। তাই জন্য আমি কিছু সিল্কের সুতো নিয়ে নিয়েছি, এগুলোকে রেশম সুতো বলে। এরপর এগুলোকে পেঁচিয়ে নেবো, তারপরে মাপ করে কেটে গ্লু দিয়ে ফিক্স করে নেবো। এর অপোজিট সাইডেও সেমভাবে করব। এরপর নিয়ে নেব পাটের দড়ি, আমার পাটের দড়ি জুয়েলারি বেশ ভালো লাগে, তাই ভাবলাম এখানে এর সাথে পাটের দড়িটি ইউজ করা যেতে পারে। সেমভাবে পেঁচিয়ে নিয়ে মাপ করে কেটে গ্লু দিয়ে ফিক্স করে নেব। এর অপোজিট সাইডেও সেমভাবে করব। এরপর আমার কাছে কিছু ভাঙা কড়ি ছিল, সেগুলিতে গ্লু দিয়ে প্রত্যেকটা কালারের ওপর একটা করে কড়ি লাগিয়ে দেবো। আমি এখানে এই কালারগুলো ইউজ করেছি, তোমরা চাইলে ড্রেসের সাথে ম্যাচিং কালার ইউজ করতে পারো, বেশ সুন্দর লাগে আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।